শোন বরকত, কাল সকালে এখানে ড্রাইভার বোর্ড বসবে, অসংখ্য পাত্র এখানে আসবে। আমি চাই কোনো পাত্র যাতে গেট পার করে এখান পর্যন্ত আসতে না পারে। আপা, মায়ের ভয় দেখাবো? না, মায়ের ভয় দেখানোর দরকার নাই। তুই যে কাজটা করবি সেটা হচ্ছে আমার নামে অনেক বদনাম করবি, এত এত বদনাম করবি যাতে ছেলেটা গেটের ভিতরে ঢোকার পরিবর্তে গেট থেকে উল্টা দৌড় দেয়। আফা, আপনি কোনো চিন্তা করবেন না, যেহেতু দায়িত্বটা আমার উপর পড়েছে, এমন কথা বলবো দৌড়েই অদিশা হইবে না। বরকত জি জনাব, তুই কালকে বাজারে গিয়ে দেখে শুনে ভালো একটা কেদারা আর এক ডজন পেয়ারা নিয়ে আসবি। মানে তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? তুই কি কোন বিষয় নিয়ে চিন্তা করছিস, দুশ্চিন্তা করছিস? না কই বাবা, কদিন থেকে তোর মার কথা খুব মনে পড়ছে। যাবার সময় ভুলে গেলেন, এখন থেকে তুমি শুধু বাবা নও, মাও। সেই থেকে সারাটা জীবন আমি চেষ্টা করেছি তুই যাতে তোর মায়ের অভাবটা কখনো অনুভব না করিস, কিন্তু আজকাল কেন যেন আমার খুব ভয় হচ্ছে। কিসের ভয় বাবা? তোকে যদি আমি একটা সুপাত্রের সম্প্রদান করতে না পারি, তাহলে তোর মা কোনোদিন আমাকে ক্ষমা করবে না। একটা সুপাত্র, একটা ভালো পাত্র। বাবা তুমি কোনো টেনশন করো না, তুমি পছন্দ করে যে পাত্রের কাছে আমাকে বিয়ে দিবে, দেখবে আমি তার সাথে অনেক সুখী হব। আমার লক্ষ্মী মেয়ে, তাই যেন হয় মা, তাই যেন হয়।